আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরহানা ত্রিনা। নতুন প্রেসিডেন্ট নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের শপথ গ্রহণ আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল 4:30 শপথ অনুষ্ঠান হবে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। এর আগে শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনের অন্য 4 সদস্য হলেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। শনিবার রাষ্ট্রপতির অনুমোদনের পরই নতুন নির্বাচন কমিশনের তালিকায় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন সব দলকে নির্বাচনে আনা বড় চ্যালেঞ্জ। অন্য কমিশনাররা জানিয়েছেন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন তারা। নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন হয়। এই কমিটির প্রস্তাবিত 10 সদস্যের তালিকা থেকে 5 জনকে আগামী 5 বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। 2018 সালের রাজধানী পল্টন থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ 5 ফাতেমা ফেরদৌসের আদালতে চার্জ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে তানভীর আদিল বাবু, শফিউল বাড়ি বাবু সহ 3 জন মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। তাই মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য 21 নভেম্বর থেকে পিছিয়ে আজ ধার্য করে আদালত। 2018 সালের 6 জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ 39 জনের বিরুদ্ধে পল্টন থানায় উপপরিদর্শক শরীফ মামলাটি দায়ের করেন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাগত।